যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সব লাভের দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আপনি যে নিয়তে সিয়াম রাখবেন সেই নিয়ত অনুযায়ী আপনি নেকি পাবেন, যে নিয়তে সাদাকা করবেন সেই নিয়ত অনুযায়ী নেকি পাবেন। সমস্ত কাজ নির্ভরশীল নিয়তের উপরে, এটা অত্যন্ত মৌলিক হাদিস। আল্লাহাক সব সর্বযুগে কোরআনের সত্যতাকে উচ্চ করে রেখেছেন, বাতিলপন্থীরা হাজার চেষ্টা করেও এটাকে সামান্যতম কোনো তার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারেনি। এই জন্য আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে সবচেয়ে বড় মাহাত্ম্য এই যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। পরিশেষে সবারই উদ্দেশ্যে ওই চারটি হাদিস আবার মনে করে দিচ্ছি, ওটা খেয়াল রাখবেন। সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল, হালাল হারাম স্পষ্ট, সন্দিগ্ধ কাজে যাবেন না আর অনর্থক কথাও কাজের মধ্যে জড়াবেন না, আর নিজে যেটা ভালোবাসেন সে অন্যের জন্য ভালোবাসুন, ইনশাআল্লাহ এতেই আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون جابت الحمد والصلاة الله رب العالمين الجنة جابت درود والصلاة شيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة রমজানুল মোবারকের প্রথম জুমা আজকে বাংলাদেশে। দেড় হাজার বছর পূর্বে এরা গুহাতে একুশে রমজান রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল। সেই কোরআন নাজিল হওয়াকেই রমজানের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আল্লাপাক এখানে বর্ণনা করছেন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। যে কোনো বড় ঘটনাকে
স্মরণ করানোর জন্যে এটা বলা হয়ে থাকে। যেমন সন্তানদের বলা হয় এই দিন তোমার দাদা মারা গেছিল, সন্তানরা দাদা দেখেনি। প্রত্যেকটা জাতির জীবনে বড় বড় কিছু ঘটনা আছে। মুসলিম উম্মার জীবনে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে নুজুলে কোরআন, আর সেজন্যই আল্লাহ পাক নিজেই এটা বর্ণনা করছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কোরআন, রমজানের সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। অথচ নজুলি কোরআন আগেও তো রমজান ছিল, কারণ আরবি মাসের যে ১২টি তার একটা মাস রমজান আগে থেকেই ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। নজুলে কোরআনের মর্যাদার কারণে শহরে রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোরআনটা কি আল্লাহ বলছেন, কোরআনে ব্যাখ্যা দিচ্ছেন, হুদাল্লিন্নাস, কোরআন হচ্ছে মানব জাতির পথ প্রদর্শক, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং পথ প্রদর্শনের ব্যাখ্যা পুরা কোরআনে ৬,২০০র উপরে আয়াত রয়েছে। সমস্ত আয়াতগুলি সুপথ প্রদর্শন করেছে মানব জাতিকে, ব্যাখ্যা দিয়েছে, একটি আয়াতেই সব শেষ হয়নি। শুধু ইকরা বিসমি রাব্বিকাল্লাজি যে খালাক বলেই শেষ হয়নি, বহু কথা এসেছে এরপরও। এর ব্যাখ্যা এসেছে হাদিস গ্রন্থে, লক্ষ লক্ষ হাদিস আমাদের সামনে আছে। এটাকেই বলা হচ্ছে বাইয়িনাত মিনাল হুদা, হেদায়তের ব্যাখ্যা। ওয়াল ফুরকান, কোরআনের আরেকটা গুণ হচ্ছে এটি ফুরকান। ফুরকান অর্থ মানদণ্ড, সত্য মিথ্যার মানদণ্ড। আল ফুরকান বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে কোরআন। বড় বড় মনীষীদের মনীষা মিথ্যা হতে পারে, বড় বড় জ্ঞানীদের জ্ঞানবত্তা মিথ্যা হতে পারে, বড় রাজনৈতিক নেতাদের রাজনীতি মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন কখনো মিথ্যা হয় না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। যে কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি হরফ নুকতা আল্লাহ বলছেন ইন্না নাহানা সালাল কোরআন ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরা এই কোরআনের হেফাজতকারী। আর সে কারণেই বিগত ১,৫০০ বছর পূর্বে, পূর্ব থেকে এই পর্যন্ত কোরআনের একটি নুকতা, একটি হরফ, একটি অক্ষর, কোনো বাক্য কিছুই পরিবর্তন হয়নি। অথচ দুনিয়া থেকে আল্লাহ পাকের নাজিলকৃত আরও ৩টি কিতাব, তৌরাত, জবুর, ইঞ্জিল, আল্লাহ সেগুলির হেফাজতের দায়িত্ব নেন নাই, তাই মানুষ সেগুলো নষ্ট করে ফেলে দিয়েছে, বিকৃত। যেগুলি এখন বাইবেল বলা হচ্ছে সবই বিকৃত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি ইত্যাদি বলে যেসব কথা বলা হয় তারা কেউ দাবি করে না এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কারণ আল্লাহ এগুলোর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি। বিদেশিরা, ইহুদি নাসারারা কোরআন পরিবর্তনের বহু চেষ্টা করেছে। একবার খলিফা হারুনুর রশিদের দরবারে তৎকালীন সময়ে অত্যন্ত জ্ঞানী একজন মানুষ এসেছিলেন। খলিফা হারুন তাকে সম্মান করলেন, কাছে বসালেন, তারপর তিনি তাকে ইসলাম কবুলের দাওয়াত দিলেন। তিনি বললেন না, আমি ইসলাম কবুল করব না। ঠিক ১ বছরের মাথায় ওই লোকটি আবার এসেছে। খলিফা হারুন তাকে চিনি ফেললেন, তুমি ১ বছর আগে এসেছিলে? হ্যাঁ। আজকে আবার চলে আসলে ব্যাপারটা কি? তখন বলছে, হে খলিফা, আপনি নিজে আমাকে সেদিন দাওয়াত দিয়েছিলেন ইসলাম কবুল করার জন্য, কিন্তু আমি ইসলাম কবুল করি নাই। আমি মনে করছিলাম আমি তো খ্রিস্টান, আমার ইঞ্জিল ঠিক আছে। তখন আমি বাসায় গিয়ে চিন্তা করলাম কোরআন পাল্টানোর চেষ্টা করব। আমি প্রথমে ইঞ্জিল লিখলাম, যেটা আমার কাছে ছিল সেটাকে পরিবর্তন করে তারপর বাজারে ছেড়ে দিলাম, মানুষ কিনল। আবার তওরাত লিখলাম, যা ছিল আমার কাছে এটা পরিবর্তন করে, কিন্তু মানুষ কিনল।
কেউ ওকে ডিস্টার্ব করেনি, এক বছরের মধ্যে কোনো আপত্তি আসেনি। অবশেষে আমি কোরআনে হাত দিলাম, কোরআনের দু একটা আয়াত পরিবর্তন করে লিখলাম। পরের দিন বাজার দেওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হয়নি, লোকরা ছুটি আসছে, এই বেটা তুমি কী লিখছো, এটা তো কোরআনে নাই। আমি তখনই বুঝলাম কোরআন অব্যর্থ সত্য, একে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কবে সে খলিফা হারুনের কথা, 130 হিজরির কথা বলছি, এ যুগেও দারুল ফিকির বৈরুতে সবচেয়ে নাম করা প্রকাশনা সংস্থা, সেখানেও আমেরিকানরা চেষ্টা করেছিল কোরআনের কিছু পরিবর্তন করার জন্য, একদিনও টিকতে পারেনি, পরের দিনই ধরা পড়ে গেছে। সমস্ত পৃথিবী কোরআনকে নিয়ে বিপদে পড়ে গেছে, কোরআনের এই সত্যকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। আবু জাহেল বলেছিল, হে মোহাম্মদ, তুমি মিথ্যাবাদী নাও আমরা জানি, কিন্তু তুমি এই কোরআনটা বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আস। আল্লাহ রাসূল বললেন, হে আবু জাহেল, তুমি জানো না কোরআন আনারও ক্ষমতা আমার নেই, পরিবর্তন করারও ক্ষমতা আমার নেই, যেটা আছে ওটা ওইভাবেই থাকবে। যুগে যুগে কোরআনের সত্যতা বহু মানুষের দ্বারা পরীক্ষিত হয়েছে। আল্লাহাক সব সর্বযুগে কোরআনের সত্যতাকে উচ্চ করে রেখেছেন, বাতিলপন্থীরা হাজার চেষ্টা করেও এটাকে সামান্যতম কোনো তার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারেনি। এই জন্য আল্লাহ বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন, রমজান মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য এই যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সে কোরআন হুদা লিন-নাস, মানব জাতির পথ প্রদর্শক এবং সুপথের ব্যাখ্যা এবং সত্য মিথ্যার মানদণ্ড, এই তিনটি বিশেষণ আল্লাহ পাক ব্যবহার করেছেন কোরআনের ব্যাপারে। অতঃপর তিনি বলছেন, ফামান শাহিদ আমিন কুমার সাহারা ফালিয়া সঙ্গ, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআনের এই রমজানের এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম রাখে। এই কথার মধ্যেই পরিষ্কার যে পৃথিবীর সকল এলাকার মানুষ একই দিনে সিয়ামের মাস রমজানের মাস পাবে না। উদয় চলে অস্তাচলের পার্থক্যের কারণে এই পার্থক্য হবেই। আমেরিকা যখন রাত হচ্ছে এখানে তখন দিন হচ্ছে, এখানে যখন দিন হচ্ছে ওখানে তখন রাত হচ্ছে, এ তো আমরা দেখতেই পাচ্ছি। সেজন্য 1500 বছর আগেই আল্লাহ পাক এটা বলে দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে সবাই যে একদিনই পাবে এটা যদি হইতো তাহলে এই কথা বলা হতো না। ফালে সম্ভব সেজন্য সিয়াম রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, তবে হ্যাঁ তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত থাকো অথবা সফরে থাকো তাহলে অন্য মাসে সিয়াম রাখো, অন্য মাসেরগুলি গণনা করো। অনেক রোগী ভাই আমাদের আছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সিয়াম রাখতে পারছেন না, দুদিন আগেও তারা সুস্থ ছিলেন এখন তারা অসুস্থ, তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন অন্য সময় গণনা করার জন্য, অন্য সময় সিয়াম রাখার জন্য। কারণ ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদেরকে সহজ করে দিতে এবং তিনি তোমাদের কাছ থেকে কঠিন চান না, তোমরা কষ্টে পড়ো এটা আল্লাহ চান না। বলে তুকমিলুল ইদ্দাহ, যাতে তোমরা সিয়ামের মাসটা পূর্ণ করতে পারো, এ মাসে সব না পারো অন্য মাসে করে 30 দিন অর্থাৎ পূর্ণ এক মাস করে ফেলো। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের কাছে আল্লাহ পাক সুপথ প্রদর্শন করেছেন এজন্য তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবর, আল্লাহ আকবর কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছুই নাই। এমনকি বদর যুদ্ধের বিজয়ী সেনাপতি হিসাবে যখন তিনি মক্কায় প্রবেশ করছেন, খবর শুনলেন তার মেয়ে রোকেয়া একটু আগে মৃত্যুবরণ করেছে এবং দাফন হচ্ছে, সমস্ত মক্কার মদিনার মানুষ ঝাঁপিয়ে পড়েছে বিজয়ী রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য। মদিনাতে বেরিয়ে অনেক দূর তারা এগিয়ে এসেছে কিন্তু কেউই জয় মোহাম্মদ বলে নাই,
সবাই কেবল আল্লাহ আকবার বলেছে। আর এখন তো জয়ের যুগ, কথায় কথায় জয়, জি না, সবার উপরে আল্লাহ, সত্য তাহার উপরে নাই। আমরা আগে পড়তাম স্কুল কলেজে, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। এখন বুঝতে পারছি ওটা ছিল শিরকি কথা, সবার উপরে আল্লাহ সত্য তার উপরে নাই। এজন্যই আল্লাহ বলছেন ওলে তোকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো, আল্লাহ মা হাদাকুম, এজন্য যে তিনি তোমাদেরকে শিরিক থেকে মুক্তি দিয়ে সুপথ প্রদর্শন করেছেন। ওলা আল্লাহকুম তাশকুরুন, যেন তোমরা শুক্রিয়া আদায় করতে পারো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به. رسول الله صلى الله عليه وسلم إرشاد করছেন আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার 10 গুণ বেশি নেকি পায়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি হয়, কিন্তু রমজান মাসে সেই নেকির কোনো হিসাব নিকাশ নাই, কারণ ফাইন্নাহু লি, মানুষ সিয়াম রাখে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজ হাতে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ, হামদি, তিনি যে কত দিবেন সে তার ইচ্ছা, মানুষের আকিদা আমলের ভিত্তিতে সেটা হবে, যে যে অন্তর দিয়ে সিয়াম রাখবেন, যে বিষয়ে হাদিসে এসে ব্যাখ্যা এসেছে, মান সাওমা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সওয়াব লাভের দৃঢ় আকাঙ্ক্ষা নিয়ে, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ওমান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি মুত্তাফাকুন আলাইহি, যে ব্যক্তি রমজান মাসে তারাবি বা তাহাজ্জুদ পড়ে ইমানের সাথে এবং সওয়াবের দৃঢ় প্রত্যাশা নিয়ে, আল্লাহ পাক তার বিগত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর তারাবি সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব এসেছে এজন্য, তারাবির জামাতটা হয় অনেক বড়, কাল ঈদাইন, ঈদানের মতো মানে শায়ের জাহেরা, ইসলামের বাহ্যিক নিদর্শন, যাতে অমুসলিমরা মুসলমানদের এই নিদর্শন দেখে ভয় করে এবং তারা আগ্রহী হয় যে আমরাও মুসলমান হব। মুসলমানদের এই দৃশ্য দেখে আজকে পাশ্চাত্যের বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানের রমজান মাস আসলে কি চমৎকার একটা ধর্মীয় ভাব গাম্ভীর্য তাদের মধ্যে সৃষ্টি হয়, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, দুর্নীতি নেই, কিছুই নাই, একত্রে বসে ইফতার করে, একসঙ্গে বসে তারাবি পড়ে, একই জায়গায় বসে সব সালাত সিয়াম আদায় করে, কি চমৎকার দৃশ্য, এগুলো দেখেই তাদের মধ্যে অনেক পরিবর্তন আসতেছে। সম্মত এই কারণেই ইমাম সহকানি বলেছেন তারাবি মিসলাল ঈদাইন মিনা শায়ের জাহিরা, ইসলামের প্রকাশ্য নিদর্শন সময়ের অন্যতম হচ্ছে তারাবি, এবং ঈদের সালাতের মতো ঈদ যেমন ঘরের মধ্যে বসে হয় না, ময়দানে আসতে হয় সবাইকে নিয়ে, তারাবি ঠিক এমনিভাবে সবাই মিলে আমরা মসজিদে আসি, আল্লাহ দরবারে কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করি, তার কাছে আমরা পুরস্কার লাভের দৃঢ় প্রত্যাশা নিয়ে কে আমি দাঁড়াই, তারাবি পড়ি। আল্লাহ পাক বলছেন লিসায়মি ফারহাতান, সায়মের জন্য দুটা খুশির মুহূর্ত আছে, ফারহাতুন ইন্দা ইফতারহি, একটা খুশির মুহূর্ত হয় ইফতারের সময়, আর একটা খুশির মুহূর্ত হয় ইন্দা লিকায়ি রব্বিহি, জংশদার প্রতিপালকের সঙ্গে মোলাকাত করে, প্রতিপালকের সঙ্গে যার মোলাকাত হবে সে অবশ্যই জান্নাতি হবে, কারণ আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন জান্নাতে, জাহান্নামে তো নয়। যদি আমাদের সিয়াম কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবো, আর আল্লাহকে দর্শন বইটা আপনারা পড়বেন, আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি, আল্লাহকে দেখার সৌভাগ্য যাদের হবে তাদের জন্য জান্নাতের সৌভাগ্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য মণ্ডিত করুন, আমিন। আসসিয়াম জুন্নাহ, আল্লাহর রাসূল বলছেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিসের থেকে ঢাল,
অন্যায় থেকে ঢাল। অন্যায়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মদ এবং ব্যভিচার এবং যাবতীয় মিথ্যা এবং মন্দ কথা। আর ভালোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সালাত এবং সিয়াম। এই অন্যায় কাজগুলো থেকে সিয়াম আমাদেরকে বাঁচিয়ে রাখে। সিয়াম অবস্থায় কেউ মিথ্যা বলবে না, দুর্নীতি করবে না, ঘুষও খাবে না, এগুলোতে এড়িয়ে যাবে। দুর্ভাগ্য কিছু মানুষ আল্লাহর সঙ্গে চালাকি করে, তারা দিনের বেলা ঘুষ খায় না, রাতের বেলা বাসায় দিয়ে আসলে খুশি হয়। এসব বাদ দেন, সিয়াম শুধু দিনের জন্য, কিন্তু রাতটাও রমজান মাসের অন্তর্ভুক্ত। অত এই মাসটা আমাদেরকে সংযত থাকা আবশ্যক। পরবর্তী হাদিসে আল্লাহর রাসূল বলছেন, মান সামা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসখাব, যে ব্যক্তি সিয়াম রাখল কোনো অথচ কোনো মন্দ কথা বলল না এবং আপোষে ঝগড়া করল না, বাজে কথা বলল না, এমনকি যদি কেউ তার সঙ্গে লড়াই করতে আসে সে বলে দিল ভাই আমি তোমার সঙ্গে ঝগড়া যাব না, লড়াই করব না, পাইনি সায়েম, আমি সিয়াম আছি, সায়েম অবস্থায় আমার পক্ষে কোনো রকম অন্যায় অপকর্ম করা সম্ভব নয়, এইগুলো যে বিদায় করে দেয় তার জন্যই সৌভাগ্য আসার অপেক্ষা করছে। আল্লাহকে আমাদেরকে সিয়াম অবস্থায় যাবতীয় অন্যায় থেকে দূরীভূত থাকার তৌফিক দান করুন, আমিন। وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد اشمع شهيدا فإنك ميت. سهل بن سعد বলছেন আল্লাহর তিনি বললেন জিব্রিল আল্লাহর নবীর কাছে এলেন, فقال অতঃপর বললেন يا محمد হে মোহাম্মদ اشمع شهيدا যতদিন খুশি তুমি বেঁচে থাকো, ফাইন্নাক মাইয়্যিত মদরকো তুমি মাইয়্যিত মরবে, ওয়া হাবিব মান আহাববতা ফাইন্নাক মুফারিকুহু, তুমি যার সঙ্গে খুশি বন্ধুত্ব করো মদরকো অবশ্যই বন্ধুত্ব ছিন্ন হবে, ওয়া আমাল মা শাইতা ফাইন্নাক মাযিয়্যুন বিহি, তুমি যা খুশি কাজ করো মনে রেখো তোমার প্রত্যেকটা কাজের ফলাফল তুমি লাভ করবে, মন্দ কাজ করলে মন্দ ফল হবে, ভালো কাজ করলে উত্তম ফল লাভ করবে, অথবা যে কাজে তুমি করো তুমি কিন্তু প্রতিফল পাবে, ফল পাবে না এটা চিন্তা করো না। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ শারফুল মুমিন কিয়ামুল লাইল, অতঃপর জিব্রিল বললেন হে মুহাম্মদ মনে রেখে দিও মুমিনের মর্যাদা হচ্ছে কেয়ামুল লাইলের মধ্যে, রাত্রিকালীন ইবাদতের মধ্যে, তারাবি বা তাহাজ্জুদের মধ্যে, ওয়াইজুহু ইস্তাগনাহু আনিন নাস, আর তার সম্মান নির্ভর করছে মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে, সবসময় আল্লাহর কাছে চাইবে। সহিয়া 813 নম্বর হাদিস, আমাদের লিখিত মৃত্যুকে স্মরণ যে বইটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, মৃত্যুকে স্মরণ বইয়ের প্রথম হাদিস এটা। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত নাবলুকুম বিশ্বাররে ওয়াল খায়রে ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, সূরা আম্বিয়া 35 আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব মন্দ দ্বারা এবং ভালো দ্বারা, ও ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে আমাদের কাছেই প্রত্যাবর্তিত হতে হবে, কেউ দুনিয়া থাকতে পারবে না, দুনিয়ার সফরসূচি জীবনের সফরসূচি আমাদের, যদি কেউ আমাদের অফিসে গিয়ে থাকেন কখনো দেখবেন অফিসে ঢুকলেই আপনার চোখের পরে প্রথম আসবে যে কথাটি হে মানুষ আল্লাহকে ভয় করো, সেখানে সফরসূচি আমরা দিয়ে দিয়েছি, এটা কারাগার থেকে বেরিয়ে আমরা করেছিলাম, জীবনের সফরসূচি খুবই সংক্ষিপ্ত, প্রথম থেকে 16 বছর পর্যন্ত আমার বলা যায় শৈশবকাল, 16 থেকে 32 পর্যন্ত আমার যৌবনকাল, 32 থেকে 40 পর্যন্ত প্রৌঢ়কাল, 40 থেকে 60 পর্যন্ত বার্ধক্যকাল, আর 60 থেকে 70 পর্যন্ত আমার জীবনের চূড়ান্ত অবস্থা
হাদিসের ভাষায় আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70-এর মধ্যে। এই 4টে স্তর পার হয়ে আমরা আল্লাহর কাছে চলে যাব। যদি দুনিয়াতে কেউ চিরদিন থাকতো, কবির ভাষায় বলি, লাউ কানাত দুনিয়া তাদুম ইল্লা ওয়াহিদিন লাকানা মুহাম্মাদুন ফিহি মুখাল্লাদা, যদি দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী হতো তাহলে মুহাম্মদ দুনিয়াতে চিরস্থায়ী হতেন। তিনি চিরস্থায়ী হননি, আমরাও চিরস্থায়ী হব না, আমাদেরকে যেতে হবে, অবশ্যই যেতে হবে। এটা মুসাফিরখানা, অত এই মুসাফিরখানা থেকে যে যতটুকু সম্ভব পরকালীন পাথর সঞ্চয় করো। আন আব্দুল্লাহ ইবনে উমারা قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاء رجل من الانصار ابن عمر বলছেন আমি আল্লাহর রাসূলের পাশে বসেছিলাম, এমন সময় একজন আনসার ব্যক্তি এসে বলল ফসাল্লাম আলা নবী, আল্লাহর রাসূলের উপরে সালাম করলেন। সুম্মা قال অতঃপর বলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিন আফজাল, কোন মুমিন সবচেয়ে উত্তম? قال হাসানহুম খুলকান, সবচেয়ে চরিত্রবান যিনি তিনি হচ্ছেন উত্তম মুমিন। ফকালা ফা আইয়ুল মুমিনিনা আকিয়াস, কোন মুমিন সবচেয়ে বিচক্ষণ? কালা আকসারহুম লিল মাউত যিকরান, যে মুমিনের সবচেয়ে বেশি বেশি স্মরণ করে তার মৃত্যুকে। ও আহসানহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকা আকিয়াস, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে তারাই হল সবচেয়ে বড় বিচক্ষণ। রওয়া ইবনে মাজাহ। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতা যায়ফিন, যখন বান্দা কোনো সৎকর্ম করে তখন তার 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি হয়, কিন্তু যদি সে কোনো অমন্দ কর্ম করে, আল্লাহ পাক কত মেহরবান বান্দার প্রতি, তিনি বলছেন তুকতব আল্লাহ বিমিসলিহা হাত্তা লাকি আল্লাহ, সে যতটুকু মন্দ কর্ম করে ততটুকু লেখা হয়, সৎকর্ম করলে 700 গুণ বৃদ্ধি পায় নেকি, মন্দ কর্ম করলে কোনো কম বেশি নয়, যতটুকু করেছে অতটুকু লেখা হয়। এটা কি আল্লাহ পাকে মেহরবানি নয়? যদি তিনি লিখতেন মন্দ কর্ম করলে 700 গুণ বেশি মন্দ লেখা হবে, তাহলে তো আমাদের বাঁচার উপায় ছিল না। হাত্তা লাকি আল্লাহ, এইভাবে সে একসময় আল্লাহর কাছে পৌঁছে যায়। উকবা বিন আমির قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ من اهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته، رواه الطبراني بإسناد صحيح. رسول الله صلى الله عليه وسلم إرشاد করছেন মনে রেখো যারা সাদাকা করে সেই সাদাকা তার কবরের উত্তাপ নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন মুমিন তার সাদাকা ছায়া তলে থাকবে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত। ইমাম আবু দাউদ প্রখ্যাত মুহাদ্দিস, আপনারা জানেন যারা কুতুবে সিত্তাহ বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই আছেন, 6টি গ্রন্থের অন্যতম গ্রন্থকার হচ্ছেন ইমাম আবু দাউদ। তিনি বলছেন আমি 5 লক্ষ হাদিস জমা করেছি, তার মধ্য থেকে 4,800 হাদিস আহকাম বিষয়ে বিধিবিধান বিষয়ে জমা করেছি, কিন্তু জুহদ ও ফজাইল সম্পর্কে কোনো হাদিস জমা করিনি, কারণ আমি মনে করি মাত্র 4টি হাদিস যদি মানুষ জানে তাহলে তার এ বিষয়ে আর কিছু প্রয়োজন হবে না, জুহদ এবং ফজাইল সম্পর্কে আর তেমন কিছু প্রয়োজন হবে না। সে 4টি হাদিস কি? 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে নিয়তে সিয়াম রাখবেন সে নিয়ত অনুযায়ী আপনি নেকি পাবেন, যে নিয়তে সাদাকা করবেন সে নিয়ত অনুযায়ী নেকি পাবেন। সমস্ত কাজ নির্ভরশীল নিয়তের উপরে, এটা অত্যন্ত মৌলিক হাদিস।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা প্রথম এনেছেন, সাহেব মিশকাত এই হাদিসটা প্রথম এনেছেন। ইমাম বুখারী বলতে চেয়েছেন আমি সিরাফ সহি হাদিসগুলি জমা করব, আল্লাহ আমার নিয়তের খবর রাখেন, এটা বোঝানোর জন্যই উনি এই হাদিসটা প্রথম এনেছেন। ঠিক সাহাবি মিশকাত ইমাম বুখারীর অনুকরণে এই হাদিসটা প্রথম এনেছেন। দুই, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এর মধ্যবর্তী অনেক কিছু আছে অস্পষ্ট। অর্থ যে ব্যক্তি অস্পষ্ট বস্তু থেকে বিরত থাকে সে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল। আলের ধারে যেমন ছাগলের ঘাস খায়, যে কোনো মুহূর্তে আল ক্রসকের উপাস্তে ঘাস খাবে। যারা মাঠে ধানের কাজ করেন, ধানের মাঝখানে ধান খেতে আল থাকে, এই আলের এপাশে ছাগলের ধান খাবে ওপাশে খাবে না, এ কথা কিন্তু ছাগল শুনবে না। ও যখন দেখবে এপাশেও খাওয়া ভালো, এটা হচ্ছে ওটার মধ্যে আরও ভালো। এই সন্দেহযুক্ত কাজ থেকে যে দূরে থাকে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। তিন নম্বর, মান মিন হুসনি ইসলামিল মারএ তর্ক মা লা ইয়ালিহি, সুন্দর ইসলাম হচ্ছে অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকা। এই হাদিসটি আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি বলছেন এটা আমি এই কারণে ফাজাইলের উপরে আমি কোনো হাদিস জমা করিনি। অনর্থক কথা এবং কাজ কি ওটা প্রত্যেক ব্যক্তি বুঝেন, যে কাজটা অনর্থক এ কাজ আমি কথা বলবো না, এ কাজ আমি করবো না। আর চার নম্বর হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনই মমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণ মমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য ওই বস্তু ভালোবাসে যেটি সে অন্যের জন্য ভালোবাসে। আপনি একজনকে খাওয়া দিচ্ছেন, বড় মাছটা রেখে দিলেন, কাঁটাওয়ালা মাছটা বা লেজের মাছটা ফকিরকে দিলেন, আল্লাহ কিন্তু দেখতে পেয়েছে যে তুমি যেটা ভালো মনে করছো ওটা রেখে দিচ্ছ তোমার জন্য, আর খারাপ মনে করো যেটা কাটা ফুটবে মনে করে ওইটা দিচ্ছ ফকিরের, তোমার অর্থটা কি তাই হলো? নিজে যা ভালোবাসো তো সেটা তো দিতে পারতে। অতএব এটা উত্তম মোমিনের কাজ নয়, এটাও দিকে অভ্যস্ত হতে পারে তো তার চাইতে ভালো মোমিন আর কেউ হবে না। এই চারটা বিষয়, চারটা হাদিস উনি নিয়ে এসেছেন, তার ভূমিকার মধ্যে আমাদের মাহবুবের ভূমিকার মধ্যে এটা উনি বলেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বলেই আপনাদেরকে শুনিয়ে দিলাম। মাত্র চারটে হাদিস যদি আমরা মনে রাখতে পারি আশা করি আমাদের জীবনটা সার্থক হবে। আবার মনে করে দিচ্ছি, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। দুই, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মধ্যবর্তী অস্পষ্ট সন্দিগ্ধ অনেক কাজ রয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকব। তিন, অনর্থক কাজ ও কথা থেকে আমরা দূরে থাকব। আর চার, নিজের জন্য যেটা ভালোবাসি এটা অন্যের জন্য ভালোবাসব। ইনশাআল্লাহ এই চারটা হাদিস আমাদের জীবন পরিচালনার জন্যে আশা করি যথেষ্ট হবে। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, তিনটা দোয়া রয়েছে আল্লাহ পাক অবশ্যই কবুল করেন। এক, দাওয়াতু সায়েম, সায়েমের দোয়া। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন, দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। সায়েম সেম রাখা অবস্থায় যে দোয়া করে সে দোয়া আল্লাহ পেলেন না, এ গুরুত্ব অনেক বেশি। ওয়াজায়েদ বিন খালিদ আল জুহানি قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر الصائما كان له مثل اجرهم من غير ان ينقص من اجورهم شيئا رواه ابن ماجه الترمذي بإسناد صحيح। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করায় সে ব্যক্তি যাকে বা যাদেরকে ইফতার করান তাদের সকলের নেকির সমপরিমাণ নেকি উনি পান যিনি ইফতার করান, অথচ যারা ইফতার করেন তাদের নেকি কম করা হয় না। তো বোঝা গেল ইফতার করানোর নেকি অনেক বেশি। দুর্ভাগ্য আমাদের, আমরা এখানে যারা মার্কেজে বসবাস করি, যেহেতু আমাদের বাড়িঘর এখানে নাই,
প্রতিবেশীও নাই, মার্কাজের ছাত্ররাও এসব বাড়ি চলে যায়, ছুটি থাকে, ফলে আমরা ইফতার করতে পারি না। এজন্য আমরা গত বছরও করেছিলাম, এবছরও নিয়ম করে দিয়েছি, আমরা আমাদের টাকা দিয়ে মার্কাজে ইফতারি বানাবো। এবং এইখানে মগরিবের সময় যত বাস আসবে বা যানবাহন আসবে, অনেকের সঙ্গে ইফতার থাকে না, বা এদিক থেকে যারা শহরে আসে ইফতার ছাড়াই চলে আসে, মনে করছে শহরে গিয়ে ইফতার করবো, যে কোনো কারণে এখানে যদি থেমে যায়, আমরা তাদের গাড়িতে আমাদের ইফতারে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এজন্য আমরাও যেমন দিচ্ছি, আমরা যারা ওখানে আমাদের দোকানদাররা আছে তাদেরকে বলেছি, বাবা তোমরাও এখানে শরীর খাও, তোমরা তো থাকো দোকানের মধ্যে, তোর কার খাওয়ানোর সুযোগ তো পাও না। এ অনেকের ক্ষেত্রে এরকম আছে, ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্ষেত্রে থাকেন, তাকে বেরিয়ে যেয়ে কাউকে ইফতার করানোর সুযোগ পান না। আমরা এই সুযোগটা করে দিয়েছি রোজাদারদের জন্য। যদি এটা আপনাদের মনে করেন ভালো, আপনারা ওকে শরীর হতে পারেন, আমরা পথিকদের যাত্রী যারা যাচ্ছেন যেভাবে যান না কেন, মুসলমান হলেই আমরা বলে দেব গাড়ির মধ্যে ভাই যারা সায়েম আসেন ইফতার করেন। আমি নিজে ভুক্তভোগী, আমি আমার অফিসে যাব ঢাকা, অথচ এমন যানজটে পড়ে গেছি, ওদিকে বাতুল মকরের আজান হচ্ছে, ইফতার করবো কি দিয়ে, মানে বিপদে পড়ে গেছে, এরকম যানজট আমি কল্পনাই করিনি। দেখি পাশে এক সিএনজি ওয়ালারা ওরা বিষয়টা বুঝতে পেরেছে, ওখান থেকে আমাকে একটা পানির বোতল দিল, তারপরটা খেয়ে ইফতার করলাম। তখন তো আমি তওবা করেছি, ঢাকায় গেলে আমি রমজান মাসে ঢাকায় গেলে ইফতার না নিয়ে আমি গাড়িতে উঠবো না, কারণ দুপুরবেলা যদি যানজট শুরু হয় তো রাতে হয়তো মগরে হয়ে যেতে পারে, এমন যানজটের শহর ঢাকা তো মানে বিশ্বের অন্যতম সেরা যানজটের শহরে দাঁড়িয়েছে। ফলে ওটাকে আপনি এখানেও কল্পনা করতে পারেন। পরিশেষে সবারই উদ্দেশ্যে ওই চারটি হাদিস আবার মনে করে দিচ্ছি, ওটা খেয়াল রাখবেন, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল, হালাল হারাম স্পষ্ট সন্দিগ্ধ কাজে যাবেন না, আর অনর্থক কথাও কাজের মধ্যে জড়াবেন না, আর নিজে যেটা ভালোবাসেন সে অন্যের জন্য ভালোবাসুন, ইনশাআল্লাহ এতেই আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। রমজান মোবারকে মৃত্যুর যদি কারো হয়ে যায় তাকে একটা হাদিস খালি মনে করে দিই, আল্লাহ রসুল বলছেন দেখো তোমার সমস্ত নেকি মাফ হয়ে যাবে, কিন্তু ঋণের গুণা মাফ হবে না। যে তোমরা কেউ ঋণগ্রস্ত হও আগে ঋণ শোধ করো, কঠিন জিনিস, আমরা ঋণগ্রস্ত নই এমন লোক খুব কমই আছে, উচিত হবে মৃত্যুর আগে ঋণ পরিশোধ করা। একদিন আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছে, হে আল্লাহ রসুল অমুক সাহাবি মারা গেছে, আসুন আপনাকে জানাজা করতে হবে। জানাজা দাঁড়িয়ে গেছে, জিজ্ঞেস করলেন তোমাদের এই লোকটার কি কোনো ঋণ আছে? তা তোর ওয়ারেসরা বলল হ্যাঁ, এক দিনার ঋণ অর্থাৎ একটি স্বর্ণমুদ্রা ওনার ঋণ আছে। তখন তিনি বললেন সাল্লু সাহেব, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়বো না। লোক ব্যস্ত হয়ে বলল একই কথা, আল্লাহ রসুল এই শীত চলে যাবেন? তো কথা দেওয়া বললেন হে আল্লাহ রসুল আমি ওনার ঋণের দায়িত্ব নিচ্ছি। তখন তিনি জানাজা করলেন, পরের দিন তিনি তার বাড়িতে চলে গেছে, হে কাতাদা তুমি কি ঋণ শোধ করেছ? না হে আল্লাহ রসুল আজকে একদিনই পারেনি, আমি কালকে শোধ করে দেওয়ার চেষ্টা করব। উনি পরের দিন আবার গিয়েছেন, কি তুমি কি ঋণটা শোধ করছ? হ্যাঁ আল্লাহ রসুল আজকে শোধ করেছি। তখন তিনি যে কথাটি বলেছিলেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল আন বারাদাত জালদাতহু, এখন ওই মৃতের চামড়া ঠান্ডা হলো, এতক্ষণ সে জাহান্নামের আগুনে জ্বলছিল। ওদের যারা দায়িত্ব নেন প্রায় আমরা এখানে জানাজা পড়ি, সবাই আমরা জিজ্ঞেস করি, তারা বলে হ্যাঁ আমরাই দায়িত্ব নিচ্ছি সমস্ত ঋণের, কিন্তু তারা ঋণ পরিশোধ করেন কি না আল্লাহ ভালো জানেন। হাদিসটা মনে রাখবেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই ঋণ গ্রহিতা জাহান্নামের আগুনে জ্বলবে, কবরে জ্বলতেই থাকবে। এই হাদিসটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মোবারকের বরকত রহমত মাগফিরাত হাসিল করার তৌফিক দান করুন।
এবং রমজান মাসে আমরা বেশি বেশি করে নেকি হাসিলের জন্য প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একটা কথা বলতে ভুলে গেছি, এই মসজিদে দেখতে পাচ্ছেন জায়গা হয় না। আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি, আমরা তাহারিকে আমাদের ইন্টারনেটে দানশীল মোমিন ভাই বোনদের কাছে চেয়েছি যে আপনারা মসজিদটা করে দেবেন। আমরা যা দান করি তা দিয়ে তো এখনকার যুগের হয় না, কারণ একটু ধনিক শ্রেণীর কাজ। দরিদ্র শ্রেণী হয়তো 10 টাকা 20 টাকা দিতে পারে, 100 টাকা 1000 টাকা দিতে পারে, কিন্তু 20 টাকাকে দিবে? বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। দান সাদকা যারা করবেন ফি সাবিলিল্লাহ খাতে মসজিদ নির্মাণ করার জন্য খেয়াল রাখবেন। আর মাদ্রাসার ওপাশে যে যারা গিয়েছেন তারা দেখেছেন, আমরা কারাগার থেকে বের হওয়ার আগ পর্যন্ত যতটুকু ছিল ততটুকুই আছে, তারপরে 20 বছর হলো 20টা ইটু পড়ে নেই। আপনারা সব বিষয়ে খেয়াল রাখবেন। এটা হলো মার্কাজুদ দাওয়া, এটা হলো দাওয়া সেন্টার। এখানে আমরা সারা দেশে এবং বিদেশে ইন্টারনেটের কল্যাণে বিশুদ্ধ ইসলামের দাওয়াত দিয়ে থাকি, মানুষকে উপদেশ দিয়ে থাকি। যারা গ্রহণ করেন তারা লাভবান হন, যারা অগ্রাহ্য করেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এটা মূলত মার্কাজুদ দাওয়া, শুধু মসজিদ উদ্দেশ্য নয়। এখানে দাওয়াত যাতে অব্যাহত থাকে সেটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। আর এজন্য সর্বোচ্চ পর্যায়ে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। এজন্য আমাদের জমি কেনা, বিল্ডিং করা, অনেক কিছু আজকালকার জমি আপনারা জানেন। এগুলো যারা দেশে আছেন বা বিদেশে আছেন সবার প্রতি আমাদের আহ্বান, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে আমাদের 1994 সালের স্বপ্ন যদি এটা পূর্ণ হয় কখনো, তাহলে রাজশাহীর পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ডের জায়গা হবে। কারণ যত বিশ্ববিদ্যালয় আছে কোথাও বিশুদ্ধ দ্বীনের শিক্ষা নাই। আর যেগুলো মাদ্রাসা বলে চলছে আলিয়া এবং কওমি, এসব জায়গায় আছে শিরক ও বিদআতে ভরা, তাদের নিজস্ব আচরিত বা মজহাবি বিষয়গুলি সেখানে পড়ানো হয়, সহি হাদিস অগ্রাহ্য করে অনেক কিছু করা হয়। এ বিষয়ে এই মাসে যে তারিখ বের হয়েছে আপনারা নিয়ে যাবেন, সে আমরা একটা চ্যাপ্টার এসে দর্শ হাদিস আমার হিলা বাহানার ফাঁদে ইসলামী অর্থনীতি পড়বেন। এরপর জাকাত সাদাকা বইটা আগামী 2-1 দিনের মধ্যে বেরিয়ে আসবে, সেখানেও পাবেন হিলা করে বাহানা করে কীভাবে ইসলামী অর্থনীতিকে বাতিল করা হয়েছে। এই বিভিন্ন মাদ্রাসায় যেগুলো পড়ানো হচ্ছে এগুলো খুবই মর্মান্তিক। এজন্য মাদ্রাসা হলেই যে সেটা দিন শিক্ষার কেন্দ্র এটা মনে করবেন না। এখন সব বিভিন্নভাবে এড়িয়ে গেছে সবাই, বিশুদ্ধ সহি হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করে খুব কম লোকই আছে। যারা আছেন তাদের কাছেই আমাদের এটা একটি স্বপ্ন পেশ করছি। যদি কেউ মনে করেন যে বিশুদ্ধ দিনের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহীতে হোক, তারা সেটা চিন্তা করে দেখবেন। এর নাকি তিনিই পাবেন যিনি এটা করবেন, এটা তার নিজস্ব। আর যা কিছু করে যাচ্ছেন, হাদিসের ভাষায় বলছি, মানুষের মৃতের ব্যক্তির সঙ্গে 3টা জিনিস যায়, তার পরিবার যায়, তার মাল যায়, তার আমল যায়। পরিবার এবং মাল ফিরে আসে, তার আমলটা তার সঙ্গে কবরে থেকে যায়। অতএব যে ব্যক্তি যে সাদাকা করে এটি তার নিজস্ব, আর বাকি যা কিছু আমরা করছি ছেলে মেয়ের জন্য বা অন্য কোনো কারণে, হাদিসের ভাষায় বলছি, কুল্লু জালেকা জাহেবুন তারেকহু লিন্নাস, সব কিছুই চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে লোকের জন্য, তোমার জন্য কিছুই নাই, তোমার জন্য অতটুকুই যতটুকু তুমি সাদাকা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের নিজস্ব আয় পরকালীন পাথ বৃদ্ধির জন্য যা কিছু করণীয় আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم وأكبر.